is going to be held and the schedule date has been announced but 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 now i shall have to come to vocabulary okay anyway combined and comparative exams for miscellaneous posts conducted by TPSC তিপুরা public service commission আর এই তিপুরা public service commissionের রুপর গতোই নে বরক্তো পেকার দের আমি গতো বডিয়ে তের বলে ছ সেটা একটা নিরপেক্ষ সংস্থা এটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই কি হবে আর এর পরিপ্রেক্ষিতে যে প্রেস রিলিজ গতকালের সেটাই খুবই গুরুত্বপূর্ণ দেখো এই প্রসঙ্গে আমার এটা কবিতার লাইন মনে করে যাচ্ছে ম্যান মে কাম মে গো বাট আই গো ফর আমি যদি টিপিএসি হতাম তাহলে আমার মুখ থেকে সেই কথাগুলি বেরিয়ে আসতো ম্যান মে

মিসিলিনিয়াস পোস্ট নাম দিয়েছিল অনেকগুলি পোস্ট নিয়ে পরীক্ষা নেবে কিন্তু সেই ষোলোটাতেই আটকে রইলো শেষ পর্যন্ত লাস্টের যে নোটিশটা এটাতে পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম যে টিপিএসসির কর্মকর্তার যে দুঃখের অভিব্যক্তি কোনো রিকুইজেশন নেই তাই আমরা পারছি না কি করব পরীক্ষা নিতে আমরা বাধ্য হচ্ছি তাই এখনো সংস্থাকে এখানে সংস্থাকে ভারাক্রান্ত করে কি লাভ আর সেটা আশা করি বুঝতে পেরেছেন তার আড়ালে থাকা যারা কর্মকর্তা এবং ক্রিয়েটেড হতে যাচ্ছে সম্ভবত আর যদি এটা হয় তাহলেই এই যে কম্বাইন কম্পিটিভ এক্সামস এটা নিয়ে সবচেয়ে বড় আঙ্গুল মানে সবচেয়ে বড় যে দোষারোপটা সেটা আমরা কাকে করতে পারি টিপিএসসি কে কিন্তু এটা কি ঠিক সেই প্রশ্নটাই আমি করেছিলাম গত ভিডিওতে আর সেটার প্রতিফলন আশা করি এখন হতে যাচ্ছে আমি বলেছিলাম যে টিপিএসসি একটা নিরপেক্ষ সংস্থা এবং এই নিরপেক্ষ সংস্থাকে আমাদের আঙ্গুল তুলে এটা দিকে কোনো লাভ নেই কারণ এটা যার অঙ্গুলি হেলনে চলে আর কি যার এটার পেছনে যারা আছে হু দে আর বিহাইন্ড দিস তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি ভিডিওটা গত ভিডিওটা তৈরি করেছিলাম এবং সেই মানুষগুলি দয়াশীল কিছুটা হলেও বলেছে এবং আমি তাও বলেছিলাম যে বিগত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব ওনার সময় যে বাল্ক বা বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছিল তার জবাব দিতে অবশ্যই বা সবচেয়ে মনোযোগী বর্তমান চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা আর এটাতেই আমরা দেখছি কি গতকালকের একটা প্রেস মিট আমরা দেখলাম সেই প্রেস মিটে যে স্পোক্স পারসন রয়েছেন আমাদের মিনিস্টার উনি বলেছেন যে অন্যান্য পুলিশগুলির কথা আমি বলে দিচ্ছি যে ফরেস্ট গার্ডস এখানে ফরেস্ট গার্ডস ওয়ান নাইনটি ফোর পোস্টে রিক্রুটেড হয়ে যাচ্ছে এটা হলো ওয়াকিং ইন্টারভিউ বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডিআর ডিয়ার ওয়াক ইন ইন্টারভিউ কথাটা বলেন ডিয়ার বলেছেন যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোনো রিক্রুটমেন্ট এজেন্সি কে দিও হতে পারে যেমন জেআরবি ডি কে হতে পারে সেই ব্যাপারে স্পষ্টীকরণ নেই কিন্তু মুদ্দা কথা যেটা হলো গ্রুপ সি পোস্টস কম্বাইন এন্ড যে কম্পিটিটিভ एग्जाम এটা মিসেলিনিয়াস পোস্টের জন্য তাহলে এটার জন্য যে পোস্টগুলি দরকার আর কি সেটাই হলো আমাদের হট কিক আর সেটা হলো

যারা বেকার রয়েছে তারা ডেইটের পর ডেইট অপেক্ষা করছে দুবার পিছিয়ে দেওয়ার পরীক্ষা কিন্তু এতেও তারা কিছু মনে করেনি কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়েছে মাত্র সিক্সটিন পোস্ট অর্থাৎ একটি মাত্র পোস্টের জন্য একটি মাত্র এক ক্যাটেগরির পোস্টের জন্য ইলেকশন ইন্সপেক্ট আর একটা মাত্র পোস্ট দিয়ে তো মিসিলিনিয়াস পোস্ট কথাটা লাগানো যায় না তাই টিপিএসসি পড়েছে বিপাকে টিপিএসসির একটা রিপোর্টেশনের প্রশ্ন আছে আমরা ঠিক বিএসসি নিয়ে গর্ব গর্ব অনুভব করি কারণ এটা ইম্পার্সিয়াল বা নিরপেক্ষ একটা সংস্থা এবং ত্রিপুরার ইতিহাসে টিপিএসসি যথেষ্ট সুনামের সাথে পরীক্ষা নেওয়ার যে ক্রেডিট সেটা রয়েছে এদের মধ্যে রয়েছেন দক্ষ অফিসার ওনাদের পরিচালনায় রয়েছে টিপিএসসি কিন্তু দেখা যাচ্ছে ওদেরকে যে কম্বাইন্ড এন্ড কম্পারেটিভ পোস্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট যে ওনারা বসে আছেন তার জন্য বিন্দুমাত্র সহযোগিতা যে ডিপার্টমেন্টের সেই সহযোগিতার হলো গিয়ে রিকুইজিশন যে কথাটা লাস্টের যে নোটিশে উল্লেখ করে দিয়েছিলেন টিপিএসসি সেই রিকুইজিশন সেটা পায়নি বলে এখন পরীক্ষার ডেট দিতে বাধ্য হয়েছে তাই আমি বলবো যে এই ধরনের একটা নিরপেক্ষ এই ধরনের একটা সুন্দর এজেন্সি রিক্রুটমেন্ট এজেন্সি এটা মুখে ঝামা ঘষে না দিয়ে আমাদের উচিত হবে অর্থাৎ সরকারদের পক্ষে উচিত হবে এবং আশা করি সেই পদক্ষেপে সরকার এগোচ্ছেন গ্রুপ সি পোস্টের জন্য আর গ্রুপ সি পোস্টের কথাটা উনি বলেছিলেন প্রপোজাল উই হ্যাভ প্রপোজেলস করে তাহলে প্রপোজাল থেকে কনফার্মেশন ফিনান্স এগুলি হতে এক দুই মাস সময় লেগে যেতে পারে কোনো ব্যাপার না আমাদের যারা বেকার রয়েছে ওরা অপেক্ষা করবে আর যাদের ওভার হয়ে যাচ্ছে ওদের তো কোনো কথাই নেই ওদের হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হবে এই পরীক্ষাগুলি এই পোস্টগুলি যদি যুক্ত করা হয় তাহলে সবারই আশীর্বাদ এবং সবারই ভালোবাসা বর্ষিত হবে এই পরিচালকদের উপর যারা পোস্ট এখন নতুন করে যোগ দেবে টিপিএসি কম্বাইন এন্ড কম্পিটিভ এক্সাম অবশ্যই আমরা এটা আশা করতে পারি আর এর আগে আমি কি একটু চোখ বলিয়ে নিচ্ছি কটা পোস্ট রয়েছে সব মিলিয়ে পোস্ট রয়েছে টু তারপরে এখানে মোহরার পোস্ট রয়েছে থার্টি সেভেন আমিন টোয়েন্টি নাইন তারপরে রয়েছে তোমার তহসিলদার ওয়ান সিক্সটি ফোর সার্ভেয়ার টেন তারপরে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে ফোরটিন বা চোদ্দোটি পোস্ট তাহলে এই পোস্টগুলির সংখ্যা সব মিলিয়ে আমাদের রয়েছে টু হান্ড্রেড ফিফটি ফোর পোস্ট টু হান্ড্রেড ফিফটি ফোর পোস্ট যদি যুক্ত হয়ে যায় কম্বাইন্ড অ্যান্ড কম্পিটিভের সাথে তাহলে এটা হবে একটা সুন্দরভাবে নেওয়া কম্বাইন্ড এন্ড কম্পিটিটিভ এক্সাম এবং আমরা সবাই শুভ সম্পন্ন মানুষ বেকার দরদি মানুষ এবং যারা বেকার রয়েছে তারা সবাই কি এটাই আশা করে আর এতে গিয়ে যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে নতুন করে পোর্টাল খুলে যদি আবার অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয় আর কি তাতে আরো নতুন কিছু বেকারেরও লাভ হবে এবং সবার কাছে এই শুভ বার্তাটা পৌঁছে যাবে আর এই শুভ বার্তার আশা রেখে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে Thanks for watching.